নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তবে তার আগে চোখ রাখবো আজকে শিরোনামে। অনুষ্ঠিত হলো চড়ক, জেলার বিভিন্ন অঞ্চলে চড়ক উপলক্ষে মেলা। মহিষাদলে স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির উদ্বোধন, উপস্থিত বিশিষ্টরা। পারিবারিক বিবাদের জেরে কানের দুল ছিঁড়ে দেওয়ার অভিযোগ জানানো হলো থানায়। নীল চতুর্দশী উপলক্ষে শিব পার্বতীর বিয়ে, দুটি গ্রামের অতিথি পূজন। চলছে কালীনাচ, ছবিটি পাঠিয়েছেন আজকের রিপোর্টার ওঙ্কারনাথ দাস। এলাম বিস্তারিত খবরে। অনুষ্ঠিত হলো চড়ক। তমলুকের খারুই গ্রামে দেখা যায় পিঠ ফুড়া চড়ক, একই সাথে কোলাঘাটের পুলসিটা গ্রামের প্রাচীন চড়ক দেখতে ভিড় করেন বহু মানুষ। মঙ্গলবার ছিল চৈত্র মাসের শেষ দিন। সারা রাজ্যের সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলাতেও পুরনো বছরকে বিদায় জানালেন সবাই। জেলার বিভিন্ন অঞ্চলে চড়ক অনুষ্ঠিত হলো। চড়ক উপলক্ষে মেলাও বসে কিছু জায়গায়। তমলুকের খারুই গ্রামে এবং কোলাঘাটের পুলসিটা গ্রামে চড়ক অনুষ্ঠিত হয়। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। মহিষাদলে 20 লক্ষ টাকা ব্যয়ে স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির উদ্বোধন হলো। জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এখানে। অতিথিদের উপস্থিতিতে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মহিষাদলে 20 লক্ষ টাকা ব্যয়ে স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির শুভ উদ্বোধন হলো। জেলায় মোট 26টি গ্রাম পঞ্চায়েত স্বচ্ছ ভারত মিশন কর্মসূচিতে কঠিন বর্জ্য নিষ্কাশন কেন্দ্র গড়ে তোলার অনুমোদন লাভ করেছে। তার মধ্যে জেলায় প্রথম মহিষাদল পঞ্চায়েত সমিতির ইটামগড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সেই কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। সোমবার মহিষাদল পঞ্চায়েত সমিতির ইটামগড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের হল ঘরে স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির বিষয় নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেখানে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন জেলাশাসক অন্তরা আচার্য, মহিষাদলের বিডিও তন্ময় ব্যানার্জি, জেলা পরিষদের সদস্য বুদ্ধদেব ভৌমিক সহ অন্যান্যরা। আজকে এই প্রজেক্টটার সম্বন্ধে বলতে, আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে আমাদের এখানে একটা এক্সপোজার ভিজিট করানো হয়েছিল। মূলত যে সলিড লিকুইড রিসোর্স ম্যানেজমেন্ট, যে কঠিন তরল বর্জ্য পদার্থের যে ব্যবস্থাপনাটা আমরা স্বচ্ছ ভারত মিশন বা নির্মল বাংলা এই প্রকল্পে বা এই কর্মসূচি থেকে আমরা আর্থিক সহযোগিতা পেয়ে আমরা এখানে সেটা পরিকাঠামো রূপটা দেওয়া হয়েছে এবং তার কাজকর্ম আমরা করছি। সেটা আমাদের এই জেলার পাইলট প্রজেক্ট, এই গ্রাম পঞ্চায়েতে এটি প্রথম হওয়ার কারণে, এবং সেখানে অন্যান্য আমাদের জেলার 223টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 26টা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এনএসদেরকে নিয়ে আমাদের জেলার ডিএম, এডিএম, সচিব এবং স্যানিটেশন সেলের সমস্ত কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদের, তারা আজকে সকলে উপস্থিত ছিলেন। এটা একটা এক্সপোজার ভিজিট। পুরো সেমিনারটি পরিচালনা করেন ইটামগড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস। অতিথিদের উপস্থিতিতে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আমরা এস্টিমেট যেটা করেছিলাম, আপনারাও জানেন এটা হয়তো আছে, আমরা কিছু এদিক ওদিক আমরা একটু নিজেদের মতো করে একটু করে চেঞ্জ চেঞ্জ করেছিলাম। এই কিন্তু তোর নাম কি করে এই প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষের উপকৃত হওয়াটা মূল হচ্ছে আমাদের স্যানিটেশন, যে বিষয়টা হচ্ছে যে আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়া প্রত্যেকের, এইটাই আমাদের স্বার্থ, জনসাধারণের মূল স্বার্থ। আমরা ভালো থাকবো, কারণ এখানে যে ময়লা আবর্জনা রাস্তাঘাটে যেভাবে পড়ে রয়েছে, খালে যেভাবে প্লাস্টিক বা ইত্যাদি যা পলিথিন যে ব্যবহার,
এর দ্বারা যে পরিবেশ দূষণ হচ্ছে সেটা মুক্ত করা যাবে, এবং এর সঙ্গে কিছু কর্মসংস্থান স্বসহায়ক দলের মহিলাদের তাদের এই ভার্মি কম্পোজ এখানে তৈরি হবে এবং যেটা থেকে কৃষকরা উপকার পাবে, একটা ভালো জৈব সার ব্যবহার করতে পারবেন, এবং স্বসহায়ক দলের মহিলারা যারা এখানে কাজ করে তারা একটা উপার্জন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, উপার্জন করতে পারবেন, এবং সেই সঙ্গে আমাদের এলাকাটা দূষণমুক্ত একটা গ্রাম বা দূষণমুক্ত গ্রাম পঞ্চায়েত, দূষণ জেলা এবং নির্মল বাংলা স্বচ্ছ ভারত তৈরি হতে পারবে। রঞ্জন মাইতি, রিপোর্ট সবুজ বার্তা। পারিবারিক গণ্ডগোলের জেরে দুল সহ ছেঁড়া হলো কান, জখম অবস্থায় ওই মহিলা থানায় অভিযোগ জানান, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হননি। মঙ্গলবার তমলুকের 4 নম্বর ওয়ার্ডে পারিবারিক গণ্ডগোলের জেরে এক মহিলার কানের দুল টেনে কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল। রক্তাক্ত অবস্থায় ওই মহিলা থানায় আসেন, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বলতে আমরা ব্যবসা করতে এসেছিলাম এবং তোমার ভাই হচ্ছে যা বলছে যে তোমার মাকে কেন মানতে পাঠাও, আমি বলছি যে না মাকে যা মানতে পাঠাও তাহলে তোরা খাওয়াও নি কেন, সেই বুড়ার লোক মানতে যাবে, সে যখন ব্যবসা করছিল তখন তাকে মারধর করতেন, এবার সে তার মারধর করতেন ছেলে মারতেন বুড়ো ছেলে, এবার সেই অব্দে উনি হচ্ছে যে আমার কাছে থাকে, এবার আমার কাছে থাকা সত্ত্বেও আমি বারণ করি, তবু বুড়া লোক তো মাথা ঠিক থাকেনি, শুনতে মানে বুঝেনি, সে তার মাগতে চলে যায়, এবার মাগতে যায় এখন আমরা এখন ব্যবসা করতে গেছি সেখানে আমাকে ধরে আমার দিকে, ওটা প্রথমে তার ভাই ভাইকে মারছিল, তারপরে আমার যা আমাকে ধরে এরকম মেরে কানে সব ছিঁড়াছিঁড়ি করে, আরও দুজন ছেলে হচ্ছে যে তারাও আমাকে ঠেলে ফেলি দিয়া এইরকম, মানে কখন যে ছিঁড়ে নিচ্ছে আমি বুঝতে পারি, আমার নাম করুণা পান, করুণা পান বাড়ির রজলামি। সেলিম আহমেদের রিপোর্ট সবুজ বার্তা। প্রথমে নেই বিয়ে হলো শিব পার্বতীর, কোলাঘাটের এমনটাই রেওয়াজ। পাশাপাশি অবস্থিত দুটি গ্রামের অধিষ্ঠিত দেবতা এবং দেবী শিব ও পার্বতীর বিয়ের আয়োজন করা হয়। শিব পার্বতী সেজে বিয়ের পিঁড়িতেও বসে দুজন, পাত পেড়ে খাওয়ানো হয় দুটি গ্রামের লোককে। নীল চতুর্দশীতে শিব পার্বতীর বিয়ে হলো রীতি রেওয়াজ মেনেই, এবছর প্রথম নয়, প্রতি বছরই এই দিনটিতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান ঘটা করে অনুষ্ঠিত হয়। সোমবার পয়াগ্রামের শীতলানন্দ শিব মন্দিরের অধিষ্ঠিত শীতলানন্দ শিব ঠাকুরের সঙ্গে বিবাহ হয় পার্শ্ববর্তী ধর্মপের গ্রামের পার্বতী মন্দিরে অধিষ্ঠিত দেবী পার্বতীর। উপরন্তু শিব দুর্গা সেজেও বিয়ের পিঁড়িতে বসেন দুজন। শুধু তাই নয়, বিয়ে উপলক্ষে দুই গ্রামের লোককে পাত পেড়ে খাওয়ানোরও ব্যবস্থা ছিল। অভিনব এই বিয়ে দেখতে ভিড় করেন বহু মানুষ। প্রসূন ব্যানার্জির রিপোর্ট সবুজ বার্তা। মহিষাদলের গোপালপুরে অনুষ্ঠিত হলো কালীনাচ, ছবিটি পাঠিয়েছেন আপনি রিপোর্টারে আজকের রিপোর্টার ওমকারনাথ দাস। চলছে কালীনাচ, ছবিটি পাঠিয়েছেন আজকের রিপোর্টার ওমকারনাথ দাস। সবুজ বার্তা আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়, নমস্কার।
বামুনাড়া গ্রামের ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী ভীমদেবের।